অনেকে বলেন ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুন, এভাবে না বলে ভালো থাকবেন, এটা বলা কি ইসলামে জায়েজ আছে? আমরা এটা খুব বেশি বলি অনেকে সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে, বিভিন্ন সময়। ঠিক আছে ভাই, ভালো থাকেন বলি না আমরা, ভালো থাকবেন ভাই। তো ইমানদার যখন ভালো থাকবেন বলে, তার উদ্দেশ্য হয়তো যে আল্লাহ আপনাকে ভালো রাখুক, সেইটাই উদ্দেশ্য, ঘুরে বললেন একটু উজ্জ্বল রাখলেন। তো এভাবে বলার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখুন এভাবে বলা অধিকতর উত্তম এবং উচিত, এবং এটাই আমাদের লক্ষ্য করা দরকার যে আমরা আল্লাহর নাম উল্লেখ করে বলব। কেন দরকার? কারণ আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে সব জায়গায় দেখবেন খুঁটে 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 সব জায়গা থেকে আল্লাহর নামটা মোছার চেষ্টা করা হয়। আপনি উজ্জ্বল রাখার এক জিনিস পাইলেন না, শুধু আল্লাহর নামটা নিয়ে উজ্জ্বল রাখলেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক এটা বললে, এটা বলার দ্বারা প্রমাণিত হয় আপনি বিশ্বাস করেন যে ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহই যে ভালো রাখার মালিক, এটা আপনি বিশ্বাস করেন যে সেটা প্রকাশ হয় এর মাধ্যমে। এখন যারা প্রকৃতি পূজারি, যারা প্রকৃতি পূজারি, যারা আল্লাহতে বিশ্বাস নাই, যারা নাস্তিক, তারা সাধারণত আল্লাহ ভালো রাখবেন এটা তারা বলতে পারে না, বা এটা তাদের বলার কথা না। অতএব তারা বলতে পারে এরকম, ঠিক আছে আপনি ভালো থাকেন, মানে ভালো থাকাটা আপনার হাতে। আরে ভাই, ভালো থাকবেন মানে তার যদি ভালো থাকা তার ক্ষমতায় থাকতো, তাহলে পৃথিবীতে কেউ তো খারাপ থাকতো না। ভালো থাকবেন এটা আপনি বলার কি আছে ভাই? আমি ভালো থাকতে পারলে তো আমি এমনি ভালো থাকবো, আমি ইচ্ছে কিন্তু খারাপ হবো, এটা কি বলার কিছু হইল? তাহলে ভালো থাকবেন এটা যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়া ইন্টেনশনালি কাউকে বোঝানো হয়, অর্থাৎ আক্ষরিক অর্থেই যদি ভালো থাকবেন বোঝানো হয়, মানে আপনি ভালো থাকেন ভাই, এটা বলা অনর্থক কাজ। আমি ভালো থাকবো মানে আমি ভালো থাকতে যদি পারি নিজে নিজে, তো আপনি বলা লাগবে? ফালতু কথা, বেহুদা কথা, অর্থহীন কথা, অবান্তর কথা। আর যদি কেউ বলে যে আল্লাহ আপনাকে ভালো রাখো, তাহলে এটা একটা দোয়া, মানে আপনার জন্য শুভকামনা করলাম, অনেক দোয়া করলাম। আমাদের দেশে আস্তে আস্তে এই জিনিসগুলো উঠে যাচ্ছে, আমরা লক্ষ্য করতেছি না, খুব সূক্ষ্মভাবে সমাজ থেকে তুলে দেওয়া হচ্ছে। দেখেন সবাই এটা এরকম বলতে বলতে আস্তে আস্তে আল্লাহ ভালো রাখবেন এই কথাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আমাদের ইন্টেনশনালি ইমানটাকে প্রকাশ করা উচিত, বিশেষ করে সেই সমাজে, যেই সমাজে সেকুলার ধ্যান ধারণার মানুষ আল্লাহর নাম নেওয়াটাকে তার জন্য লজ্জা দোষের মনে করে। সেখানে মুসলমান সমাজে আমরা স্পষ্ট করে বলবো আল্লাহ আপনাকে ভালো রাখুন, এটার দোয়া হবে। অতএব ভালো থাকবেন এইটা বলে কেউ এ উদ্দেশ্য নিতে পারে, এর মানে আমি বুঝাইছি আল্লাহ আপনাকে ভালো রাখুক, ওইটা আমার অন্তরের কথা, বাকি বুঝাইছি এইভাবে কথা একটু ঘুরে বলা যায়, রূপকর্থে ঘুরে দেশের ই করে বলা যায়। এ উদ্দেশ্যে কেউ বললে বলতে পারে, কিন্তু যেহেতু এখানে উদ্দেশ্যের মধ্যে ভেজাল হওয়ার আশঙ্কা আছে, কেউ আল্লাহর প্রতি অবিশ্বাসের জায়গা থেকে এরকম বলে থাকে, বিশেষ করে সেকুলার সমাজে অনেকে দেখবেন বলেন সৃষ্টিকর্তা, আল্লাহ বলে না, কি বলে? সৃষ্টিকর্তা। তো বাহ্যিকভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো খালেক। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা বলতে আল্লাহকে বলা হলো, গুড। কিন্তু যে প্রকৃতিকে সৃষ্টিকর্তা মনে করে, আল্লাহ সৃষ্টিকর্তা এটা অস্বীকার করে, তার সৃষ্টিকর্তা বলতে তো প্রকৃতিকে সে বোঝাবে। তো যাতে করে সবাই যার যার মতো অর্থ নিতে পারে, যার যার মতো উদ্দেশ্য নিতে পারে, এই জন্য এই ধরনের জেনারেল কথা বলার, জেনারেল শব্দ ব্যবহার করার একটা প্রতিযোগিতা বা একটা প্রবণতা আমাদের সমাজে আছে। এই জন্য ইমানদার হিসেবে আমি সেগুলোকে ডিনাই করে পরিষ্কার করে বলব আল্লাহ তাআলা বা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আর ক্লিয়ার করে বলেন, তাহলে সেক্ষেত্রে নাস্তিকদের নাস্তিকতা বাদের যে চক্রান্ত শব্দের মায়ের পেজ দিয়ে, ওটা ধুকে টিকবে না। আপনার ইমানটা আপনি ক্লিয়ার করা উচিত, ভালো থাকবেন না বলে এই জন্য বলা উচিত আল্লাহ আপনাকে ভালো রাখুন। কথা কি বলছি বুঝতে পারছি? যদিও ভালো থাকবেন এটা বললে কোনো গুনাহ হয়ে যাবে না, বিশেষ করে তার উদ্দেশ্য যদি ওইটা না থাকে নাস্তিকদেরটা, তাহলে তো ইনশাল্লাহ ক্ষতি নেই। বাট আমি কেন রিস্কের মধ্যে ফেলবো? অর্থাৎ দুই রকম অর্থ, ভালো মন্দ দুইটাই হইতে পারে, আমি সে অর্থে কেন যাবো? আমি রিস্ক মুক্ত এবং আমার ইমানটাকে প্রকাশ করার চেষ্টা করব আল্লাহ আপনাকে ভালো রাখুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।